মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল সকাল স্নান সেরে আর উপর নিচে বসেছিলাম, কখন প্রেক্ষা উঠবে তারপরে আসবো ঘরে। তো দেখো বন্ধুরা, প্রেক্ষা উঠে গেছে। তো দেখো বন্ধুরা, প্রেক্ষা উঠে গেছে। উঠে আর বসে বসে কাঁদছিল, আমাকে দেখতে না পেয়ে। তো আমি ছুটে আসলাম, এসে তখন বসে আছে প্রেক্ষা। চান দান করে নিচে বসেছিলাম, আজকে তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে গেছে, ওই জন্য স্নান টান করে নিচে বসেছিলাম। প্রেক্ষা ঘুমাচ্ছে বলে শুনেছি, ঘুমাচ্ছে যখন ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ওই জন্য নিচে বসেছিলাম। ও তখন কান্না করলে তখন চলে আসলাম। আমাদের দাদাভাই দোকানে চলে গেছে, উঠে এখন 8:30 বাজে, 8:40 বাজে। দেখো প্রেক্ষা উঠে কি শুরু করেছে আয়নার দিকে, ওখানে একটা আয়না আছে, আয়নায় দেখছে ওকে। তো বন্ধুরা দেখো, আমি প্রেক্ষাকে তুলে এবার নিচে দিয়ে আসবো, নাহলে ওকে নিচে বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি বিছানাটা ঠিক করব। তো বন্ধুরা দেখো, আমি বিছানা ঠিক করে নিচে চলে এসেছি। নিচে এসে প্রেক্ষাকে খাওয়াচ্ছি, প্রেক্ষার খাবার করে রেখেছিলাম, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, আর প্রেক্ষার খাবারটা করে রেখেছিলাম। প্রেক্ষা ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাওয়াবো। ঘুম থেকে উঠেই খেতে চায় না, কিন্তু খেলা করেছে, একটুখানি খেলা করে তারপরে খাওয়াচ্ছি ওকে। তো খাওয়ার জন্য বায়না করছে, শুধু বদমাইশ খুব, শুধু খাওয়ার জন্য বায়না করবে। প্রেক্ষাকে খাইয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। আজকে আর উনানে রান্না করব না, আজকে ঘরে রান্না করব। উনান ধারটা কালকে ঠিক করতে হবে বললাম না, আজকে সেটা মা আর বাবা মিলে দুজন মিলে রান্নার ধারটা ঠিক করছে, ওই জন্য আজকে আর বাইরে রান্না করব না, আজকে ঘরেই তাড়াতাড়ি রান্না করে নেব। প্রেক্ষা খুব খুঁটখুঁটে, ওর গায়ে যদি একটুখানি খাবার পড়েছে তো সেটার আগে মুছে দিতে হবে, তারপরে খাওয়াতে হবে, না হলে খাবে না। একটু যদি খাবার পড়েছে হাতে পায়ে কি বুকে, সেগুলো সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে, না হলে আর খাবে না। ওর জন্য ওর গায়ে একটু পড়েছিল, তাই আমি সেগুলো মুছে দিলাম, তবুও খাওয়ার জন্য বায়না করে। ও বলছে আমার হাতে দিতে হবে, ওর হাতে দিলে সব হাতে পায়ে চটকিয়ে কি অবস্থা করে। চুলটা একটু ভিজে, সকালবেলা স্নান করেছি বলে চুলটা ছেড়েছি। প্রেক্ষার খুব বিরক্তি হচ্ছে, ওর গায়ে লাগছে বলে ওই জন্য চুলটা পিছনে সরিয়ে নিচ্ছি। তো এখন বন্ধুরা, প্রেক্ষার খাওয়ানো হয়ে গেছে, প্রেক্ষা খেলা করছে, মা নিচ বাইরে উনানের ধারটা ঠিক করছে বলে আমি একটু কিছুক্ষণ রেখেছি প্রেক্ষাকে। আর এখানে সোফার উপর কত জামা কাপড় ঝাঁপ হয়ে গেছে দুদিনের, এগুলো সব ভাঁজ করতে হবে, বিকালে ভাঁজ করবো সন্ধ্যার দিকে। তো দেখো বন্ধুরা, বাবা মা এখানে উনান ধারটা ঠিক করছে, আজকে আর উনানে রান্না হবে না। উনান ধারটা ঠিক করলে ওর নেতা গোবর দিলে তখন কাদা কাদা হয়ে থাকবে, তখন আর রান্না করা যাবে না, ওই জন্য আজকে আমি ঘরেই রান্না করে নেবো তাড়াতাড়ি। তো মা বাবা এটা ঠিক করতে থাকুক, আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই, প্রেক্ষা ওদিকে খেলা করছে। তো চলো দেখো, আমি রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, আজকে পটল ভাজা হবে, আর উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল হবে। দেখো উচ্ছেটা আমি এখানে কেটে আর ধুয়ে রেখেছি, আর পটল ভাজাটা বসিয়েই দিয়েছিলাম আগে, ভাত হয়ে গেছে অনেক আগে, কেননা সকালে আমাদের ভাত খাওয়া হয়, ওই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি করে নিই। আর এখানে পটলটা ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিয়ে আর একটু লাল করে ভেজে নেব, তারপরে তুলে নেব। তো পটল ভাজা হয়ে গেছে আমার, আমি উচ্ছে আলু ভাজাটা এবার বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে আর একটু চাপা মেরে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমি ওদিকে ডিমটা ছাড়িয়ে নিই, ডিম সেদ্ধ হয়ে গেছিলো। এরকম উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর ডিমটা আমি ছাড়িয়ে আর বসিয়ে দিয়েছি, তাতেই হয়ে যাবে। মা প্রেক্ষাকে ধরে রেখেছে, প্রেক্ষা ঘুমাবে মনে হয়, ওকে দোলনাই দিয়েছে। তাই আমি ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব, নিয়ে ডিম তরকারিটা বসিয়ে দিলে আমার রান্না শেষ।
রাখো বন্ধুরা। আমি ডিমটা তুলে নিয়ে তেলে একটু আদা কুচি আর রসুন কুচি দেবো, দিয়ে রান্না করবো। আদা রসুন কুচি ডিমের তরকারিতে দিলে খুব ভালো লাগে। ওটা তেলের উপর দিতে হবে, একটু পোড়া পোড়া করে ভাজা করলে সেন্টটা খুব সুন্দর বেরোয়, ওই গন্ধে ডিম তরকারিটাও খুব সুন্দর লাগে। তা আলুটাও সেদ্ধ ছিল, ওই জন্য সব মশলা একসঙ্গে করে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে আর জল ঢেলে দেবো। বেশিক্ষণ লাগে না ডিম তরকারিটা করতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর গান চলছে পাশে, ওখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে। আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা কালকে থেকে শুরু হয়েছে, বুঝতেই পারিনি যে কখন জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। কালকে হঠাৎ দেখি গান চলছে, তা মাকে বললাম, মা বলছে কি জানি কি হচ্ছে। তারপরে ক্যালেন্ডারে দেখতে যে জগদ্ধাত্রী পূজা, আমাদের পাশে ভাড়াটিয়ে একজন গেছিলো, তাকে জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ আজকে থেকে জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে। তা আমি ভাবলাম পূজা কখন চলে আসলো আর বুঝতেই পারলাম না। তো দেখো বন্ধুরা, আমার ডিম তরকারি কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ডিম তরকারি ফুটে গেছে, প্রায় হয়ে গেছে। এবার বন্ধ করে দিয়ে আমি গ্যাস টেবিল টেবিলগুলো ভালো করে সব পরিষ্কার করে মুছে নেব। তো দেখো হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছি, দিয়ে এবার গ্যাস টেসগুলো মুছে নিচ্ছি। এগুলো মুছে নিয়ে তারপরে যাব প্রেক্ষাকে স্নান করাতে, তারপরে ওকে খাওয়াবো। ওকে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমাদের খাওয়া। তো দেখো আমি সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। আরে বাবা ডিম এনেছিল, তো এই বাটিটায় একটা ডিম ফেটে গেছিলো একটা, সেই ডিমটা ওই বাটিতে তুলে রেখেছি, ওটা সন্ধ্যাবেলা ভেজে দেবো, একখানা হলে সবাই খেয়ে নেবে। তো দেখো আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর প্রেক্ষাকে স্নান করিয়ে তারপরে খাওয়াবো। এখন প্রেক্ষাকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে, ওকে একটু জল খাওয়াচ্ছিলাম, ও নিজে খেয়েছে, খেয়ে নিয়ে আর খাবে না, একটুখানি জল খেয়েছে, জল খেতে চায় না একদম। তো ওকে একটু জল খাওয়াচ্ছি জোর করে করে, ও তো জল খাবে না, বারবার বোতলটা আমাকে দিয়ে দিচ্ছে, আর জল খাবে না, খেয়েছে এই জন্য বোতলটা রেখে দিতে বলছে আমাকে। আমি যত জোর করে দিচ্ছি ও তত জোর করে আবার ঠেলে দিচ্ছে, বিরক্তি হয়ে উঠছে। ও একটু খেলা করবে, তারপরে ওকে ঘুম পাড়াবো, এখন আমরা খাবো না, বাবা বাড়িতে নেই, বাবা একটু বাজারে গেছে, বাজার থেকে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো প্রেক্ষা এখন খেলা করছে, একটু খাওয়ার পরে একটু খেলা করাই ভালো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর বাইরেটা আজকে খুব প্রচণ্ড রোদ উঠেছে, দেখুন বন্ধুরা বাইরেটা কী রোদ। একটা বাজে মনে হয়, তো একটার সময় প্রচণ্ড রৌদ্র বাইরে, চোখ দেওয়া যাচ্ছে না বাইরে একদম। আর ওখানে প্রেক্ষার জামা কাপড় দু চারটে, আজকে বেশি হয়নি, জামা কাপড় দু চারটে হয়েছে। আর প্রেক্ষা এখানে দাঁড়িয়ে এত আনন্দ করছে কেন জানো, প্রেক্ষার দাদাই আসছে, ওই কারণে ওর দাদাই বলতে ওর প্রাণ, ওর দাদাইকে দেখলে খুব আনন্দ, খুব ভালো লাগে, ওর দাদাইকে খুব ভালোবাসে ও। তো বন্ধুরা চলো, আমি ওরা ভাত বাড়ি, আমার বাবা চান করে চলে এসেছে, আমি ভাত টাত বেড়েছি, বেড়ে এবার খাওয়া দাওয়া করব। ভাজাগুলো সবার থালাই দিয়ে দিই, সকালবেলা পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজাটা ছিল সেটা এখন খাবো।
তো রাখো বন্ধুরা, প্রেক্ষা ঘুম থেকে উঠে আর খেলা খেলা করছে। উপরে ওর ঠাম্মি আছে, ওর ঠাম্মির সঙ্গে কথা বলছে আর খেলা করছে। ঠাম্মি ওখানে কি একটা কাজ করছে। তো দেখো, ভাবলাম বিকালে দেখলাম এই জানলাটা খুব অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম জানলাটা একটু গুছিয়ে ফেলি। বিকালে কাজ কম, বেশি কাজ নেই, ওই কটা থালা বাসন ধোয়া আর ঘরটা ঝাড় দেওয়া, তো ওগুলো হয়ে গেছে। প্রেক্ষাকেও খাওয়ানো হয়ে গেছে। তা এই জানলাটা অগোছালো ছিল খুব, তাই ভাবলাম একটু জানলাটা গুছিয়েই ফেলি। অগোছালো থাকলে খুব খারাপ লাগে, সময় সময় মনে হয় থাকতে ওরকম অগোছালো পরেই গুছাবো, কিন্তু আবার থাকতে পারি না অগোছালো থাকলে, তাই একটু গুছিয়ে ফেললাম বিকালবেলা। এটা গুছিয়ে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করব, তারপরে সন্ধ্যা পড়লে সন্ধ্যাবেলা একটু পূজা দিয়ে তারপরে রাতের যা কাজ থাকে তাই করব। এই সারাদিনের টুকটাক কাজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার জানলাটা অনেকটাই আমি পরিষ্কার করে ফেলেছি। এবার ভালো লাগছে না, তখন কত অগোছালো ছিল, কি বাজে লাগছিল, এখন তো অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। দেখো বন্ধুরা, ভালো লাগছে না এবার, তো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড বাই।